lakai agbor haise godrej air pocket happy bathroom do you bath spa nihar jasmine amul the taste of india fena hokolwe koy fena helobo hawkins pressure cooker airtel 4g anandolo free music movies aru games or vivelso kismis peletelo maggi noodles angus perfume spray created by international expert indica easy hair color hero duet indigo floor paint himani navratna thanda thanda cool cool kurkure popcorn polycap fan relax bahamas fruit fun harpic everyday whitener aru kitkat Friday's entertainment's presence को उठि उठि जाइनु क्वा पाले क्या कपुर केटा धुइ दिउ आको कपुर मय धुम बुले ओसुना सर्फर पानी दे 5 मिनिट होना एंके धुलि आको साफा नबो बह क्यो दो बंधु बंधु बे कथा पतो दो खत तो मुसाई नाय खत तो मुसे कपुर गिखन धुइ गातु धुया हो ओ गातु धुया हि गुआय गरो साकी खुद्दी मुत्तु सुसि नावन अरु प्लस गुई साकप करि देउ हा गजमुरी साडबी आहा माहु এই মাহত খর কথা কি হচ্ছে ইটা দুই বন্ধু বান্ধবী হইছ মই ভাল পাইছো বুদে সদাল লগত মোর বন্ধু আর মস্ত ইচ্ছা আছিল তার ইমান হাকু সে মোর হাও দেই মেসি ও ও তো কি নাইবি উনিয়ে কি কইছ তোর হাকু মারলু মই হাও সেনেল লুকু সেনেল খবর তো দি দাও মই যে বুদ্ধিদা কাপড় থৈ দিছোঁ এতিয়া আহি যে সোমাই থাকোঁ তেতিয়াই মোৰ লাভ হ'ব অবি ভৰিখন ভাল পাইছি না কোনিয়ে তই মই জয়া পে হাও তই কিতে আইছা একেদিন আহি আছোঁ যাই আছোঁ সদায় আহোঁ সদায় যাওঁ পুৱাই আহি দিনটো বুদ্ধিদাৰ ৰুমতে থাকোঁ ভাত পানী খাওঁ কাম বন করি সন্ধ্যা গুছি যাও বুধে তাতে ও দু বন্ধু হয়েছো নয় মোর বন্ধু তো মস্ত লেতরা হে বেই আজি কাপড় চাপড় গেলা সব থুই দিছো আপনি এটা ভাল পাইছি না পাইছো তে বেই আপনি বহক মই বুধে দা ভাত কেটা বাড়ি দেও নহলি জয়া জয়াকে আটা পাই দিবা ধরব সারি বস্তুয়ে বন্ধু বন্ধু বলে দিন ট্রেন কে তার যৌবনা পিয়ে তা সেংরা চলি রুম থুমে থাকে ইমান সময় আপনি কোক গেছিল দিয়ক ডেকা পুলিশ আহে দমদি নেগৈছিল থানাত কেসটো নেদা বলি সেই কারণে হেডসারত তাকে গেল হেডসারত তাকে যাই লেখা এখন লিখি লই থানাত দি আইলু জট্টু মারি আইলু আপনি আর কি জট মারবা লাগে এই রোজা রাখি থাকা মানুষটুক অহৈপতু আহি লই গেল দিনটো রিক্সাখান টানি টানি তার লগত খুললাক যাওয়ার টাইমত লগত থাকা টাকা কিটাও লই গেল এতে আর আপনি কয় দি দখতো হারাবা লাগে থানার মের পেস তয় না জনা দে ভিক্ষারি মাখাই যদি কেস দে মকনি হুমে থব থানার আয়ই দুনিয়া এখানে নেই হইছে ইমানদারি বোলা বস্তু ন হইছে নিয়কছুন আপনা কেনকে নিয়ে কি দখত নিব আপনা দে তেরিকা মই হে ডাকাইটু খঙ্গ দিয়া হেন নহল কি নু কই দিয়ক দে হব দে ইখান ফলা বহুত হল বন্ধ কর ভাত পানি কি রানসা দি খাও হাত বড়ি ধুয়কগে রবসুন আপনার যদি কিবা কারণ থানাক নিয়ে নীলি নিব ফোলা কারপা হা কবি হেচারক কবি যাই থানার পরা মুকলে লই এবি চিন্তা করবা নালগে যা কাকো কওত নাই কিবা উগ্রমূর্তি উঠফো একলে যে থানা আলাম অলে কি করবি থানা যাই খিলি পাগলা উঠফো যাকে জহয় পাও এক ফালর পাই খাই যাম আর আপনাক মুকলে লই গুছি আইম আজি ডালিখান মস্ত হদ হইছে না আমি বড়লা মানু ভোকৰ ভাতকেইটা সময়ত পাব লাগে আৰু খাব লাগে খোৱা টোৱাটোৰ কথা আমি বুজি নাপাওঁ খালেই হ'ল আপুনি শুনা আন পুৰুষে বহুত পুৰুষ আছে আঞ্জাখান সদ নহ'ল খাৰত খাৰ বেছি হ'ল টেঙাৰ আঞ্জাত টেঙা বেছি হ'ল ভাজাখান চখা হ'ল মাছখান কেম্বা হ'ল মাংস খান ঔ টেঙা জ্বলা নহ'ল কত যে নানানটা কথা কৈ ঘৈণীয়াকটো কামৰে থাকে হয় হয় তুমি ঠিক কথাই কৈছা কিন্তু এনে বহুত নারী থাকে যিয়ে পুরুষটুক নিজৰ লগত ৰাখি বিভিন্ন ওজৰ আপত্তি কৰি হাৰাশাস্তি কৰি মাৰে বহুত পুরুষ এনেকুৱা মানসিক নিৰ্যাতনৰ বলি হৈ সুইচাইড কৰিবলগীয়াও হৈছে দু বন্ধু বান্ধৱী কথা পাতি আছ অ দু বন্ধু বান্ধৱী সুখ দুখৰ কথা পাতি আছো ৰ বাবু পাতা পাতা
মাই বকিছিল জানো না কি বকি আছে খুইদে বুড়া মানু না নহয় মানে কি বকিছিল জানিব মন যায় যে মাই কইছি হেতু আজিও আই মছি না কি কা কথা কইছে মোর কথাই কইছি দ আপনি কি কলা মই কলু আইছি দ দু বন্ধু হইছি না ও মাই কোয়ে হইছি যা বন্ধু দু লালাক মাই না কইছি কি কলে কি কলে আমি দ ক্লোজ ফ্রেন্ড হর কথা কইছি দ দো ভাল বন্ধু হ বলি বো বুঝে দিছি দিছু দে ও মই ভালকে বুঝে দিছু তো না দুয়াঙ্কে কথা পাতি থাকা রাতি থাকলিও থাকতে পারবে দে কি কয় কি কয় হে নয়া দে জয়া ইয়াত থাকিব কথাখিনি যে শেষ করবে না দে হেতুয়ে তো মোর মস্ত খং উঠে চাহ খাবো ভাত খাবো সবেতে করব দু কথা পাতি থাকবো ও দু যেমান দেরি গেলে কথা পাতে পাতলা ঘুমবার সুমাত আমার তাতে যাই ঘুমবা পারবো আরো পুয়া উঠি এতে চাহ ভাত খাবা পারবো আজি হেতুয়ে করিম দেখবো এতে থাকিম চাহ ভাত খাই রাতি দুটামান বাজাক লাগে কথা পাতিম বিছনাতে উঠিম রাতিও পুয়াব উঠি আহি আরো এতে চাহ ভাত খাম কি এবার চাহ কি হবে তালা মারি কোক গিছিলা কোক জানাই র এই খরা ভরি হেনেরি নু কোক যাবি এ ভোলা হাতটাকে গেলু বাপধন হাতটাকে গেলু এনে অলপ বলে গেলু ইটা ভুল্লা রাতি ভরির বেদা টুকনি না বলি কলি সাবা কিন্তু তোমাক আর গেছ গেছ দুয়ার তালাতো লাগে কি যাবা লাগা হল কাম না পদ দিনাজি আমি এতে আহিব হু তুমি নাজন নাকি ও খুলি ধুইয়ে গেছলু এ বিষত কিবা এটা ভয় হুমে মারি থই গেল কি হর ভয় হা আছে দে কিবা এটা মোর মস্ত ভয় কসুন কি ভয় হুনু নষ্ট শরীরের খুঁটি আর কলা বদমাস আহি খতুত মদ খাই উৎপাত করে থাকে বলে ভয় লাগে কিয় আইলিয়ে আমি পারমিশন নেদলি আটা আর কোলাই আকো করবা না রে হাবেই নাওমান শুনছুন মাই তুমি নাওমান বাতক গেলি আকবার হাবাবা মাইটুক মই এটা কিবা কথা কম কামে তই হলি মাইয়া আপি চলি হই না আমে আপনি কি কব মই জানো আপনাক মাই বুলি ভাবি এটা কথা কওঁ মই এটা মস্ত বিপদত পৰিছোঁ মোক এই বিপদৰ পৰা একমাত্ৰ বুধেশ্বৰ দায়ে উদ্ধাৰ কৰিব পাৰিব সেইকাৰণে একে আহি আছোঁ বুধেশ্বৰ দা একেবাৰে ভগৱান আন মানুহ মোক একে এভাহাক নেদব দক আমে হা মাই তই কান্দছা কিয়া বিপদ কি বিপদে কম দক আমে পাছত কম বিপদত তো ভগৱানে গতি বুধেশ্বৰ দা ভগৱান সেই ধৰি একে আহি আছোঁ নাকানবি মাই নাকানবি 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 এই কাইনাজতে ঘৰত অহাৰ পিছতো তুমি আৰু যি ক দেৰি হ বুলি ইমান কাইনাজতে ঘৰত আহিলি মই কিমান লুকে লুকে আহিব লাগে জান না তুমি লুকে লুকে আহে কাক লুকে লুকে আহে আমার গাঁৱৰ শিয়াল মাখাক ও গাঁৱৰ শিয়াল মাখাই দেখা পালি কব আও আমি অলবাৰ হয় নাই ওয়া দিবা হয় নাই ও দাদা আহিলে কমলাজৰ কথা সোনকালতে ঘৰ কাইলি হেল মহে হাহে নাকি এমানকে দেরি করলা কোর কি কোয়া জান এই কাইন হাজ লাগাই নাই ঘর উমালু তুমি আর ক কিয়া ইমান দেরি করিলা আগতে রাতি দশটা বাজাত ঘর উমালিও ও মাই মো খুঁজছিল কে বাবা কিয়া ইমান সনকালে এলি ও লগত তস্তু নিয়া নাই নাকি ইটাই সাতটা বাজিল মাত্র তুমি আর মোক ক কিয়া ইমান দেরি করিলা হেই বয়া পাইছো যা তোমাক জান বয়া পালা কে হাও মই সুদ বাপা আরি গেছিলু চাহ খাবো চাহর কারণে বয়া পনাই হা এই কাইনাজতে ঘৰত অহাৰ পিছতো তুমি আৰু যি ক দেৰি হ বুলি ইমান কাইনাজতে ঘৰ গাইলি মই কিমান লুকে লুকে আহিব লাগে জান না তুমি লুকে লুকে আহে কাক লুকে লুকে আহে আমাৰ গাঁৱৰ শিয়াল মাখাক ও গাঁৱৰ শিয়াল মাখাই দেখা পালি কব আও আমি অলবাৰ হয় নাই ওৱা দিবা হয় নাই ও দাদা আহিলে কমলাজৰ কথা সোনকালতে ঘৰ কাইলি হেল মহে হাহে নাকি হাহে তো হেডছাৰ দেখোন ঘৰতে থাকে হে সিন্নাজি প্ৰেমলতাই বাটত লগ পাই কৈছিল
ফলাদাক ৰাতি কেতিয়াও বাহিৰত ওলাব নিদিব বৌ। আমাৰ ডালিঙক ৰাতি কেতিয়াও বাহিৰত ওলাব নিদিওঁ। কোনৰ কথা মোক কোৱা? হেডছাৰ টিভিটো মইতো কিবা টিভি নহয়। একবাৰ কেৰ পাই মোক টিভি বুলি কৰ হৈ তাৰ নাকৰ বাৰেণ্ডা চাৰেণ্ডা খুৱাই দিছিলো। তাৰমানে আমাৰ জয়কান্ত মামাও টিভি নেকি? যেমান যি নহওক সাজ নালগাঁওতে মামাই ঘৰক আহে। ও পৃথিৱীখন উল্টি গেলিও সাজ লাগাক গেলি মামাই কতো নাথাকে। সোনকালে আহি কি কৰে? বিচনাত বহি থাকে। টিভি চিভিও নাচৈ? নাচৈ। হতে জয়কান্ত মমীয়ে টিভি যাওঁ খাটাং। ইমান ধনী মানুহ টিভিটো চাব লাগে। কেনকে টিভি চাব? ও জয়কান্ত মামাই সন্ধ্যালি দেখা নাপৈ না। হাও ও মমীয়ে দেখোন কুকুৰি গানা হয়তো হক দা বহু পাপ আছে না। য চাহ কাপ দেখে য কি মজা চাবনে খুৱাইছ হাবেহি। এই খৰা ভৰিখেনে এটি কম চাবনে খোৱা নাই দে তুমি। খাবা চাহ খা, চাহ দহ কাপ খালেও কৰি খুৱাম। কথা হ'ল সন্ধ্যা বেলাকো কমত খাবা নাযাবি, সেগলা কু বস্তু এচা এৰি ফেল। কিনো কোৱা বেহি, চাহে মদে সমান কৰ? নৰে তো, চাহে মদে আৰু সমান হ'ব পাৰে। চাহ হ'ল অমৃত, মদ হল বি বৰবি। খোৱা তোমাৰ অমৃত, একোগিলা এনে মদ আহি আছে সন্মুখত এক গিলাচ অমৃত আৰু এক গিলাচ মদ। মদাই ক, অ অমৃত গিলাচ খালি তই অমৰ হবি আৰু মদ গিলাচ খালি তই সংকালতে মৰবি। মদাহে গিলাই অমৃত বাদ দি মদ খাব। তয়ো হেনে মদাহি নাকি? মই সিমান মদাহি নহয় দাচোন, হলিও অমৃত বাদ দি মদৰ গিলাচত হাত দিয়া মদাহি আমাৰ মাজত বহুত আছে। আমাৰ গাঁৱৰ হিমুৰৰ ৰামবিলাস যি আছে সিয়ে অমৃতে দি মদ খাব। কো মৰণে মৰব চৌ? চব মানে মৰাক ভয় নকৰে হাবেহি। হ'ব দে, মদৰ গুণগান বন্ধ কৰ, মুখে নতে থকনা মাৰি দিম ধৰি। হাঁহে আৰু নীলাজৰ দৰে। এ ৰচোন তোক এটা কথা সুধো। কি হাবেহি? ভলা আহাৰ ঘৰত সুনীতা হাঁহাৰ পৰা বস্তু হেতু কি গোটেই দি গেলে? হাবেহি জয়া নাকি হেতু? কিয় ক'লো? হেগলা নষ্ট চৰিত্ৰহে বুয়া পাং মই। এহ তুমি গোটেই জগতখনৰ সকলোকে নষ্ট চৰিত্ৰ দেখা দা। জয়া গাভৰু ছোৱালী, বুধে ভাল স্বভাৱত দেখা চলি। একো দেখা চলি নহয় দে, মুখখন দেখিলে গম পাই বুঢ়া হৈছে গোটে। হলিউডৰ বুঢ়া দেখা বিয়া কৰা নাই, কৈছিল বোলে তিৰি এৰি গুচি গৈছে। সেইকাৰণেতো দেখা চলি বুলি কৈছো। জয়া কিবা এটা ভাল পাই মাথা মাৰি আছে, তুমি আৰু কিয় নষ্ট চৰিত্ৰ বুলি কহা? দেই খোলখালি সেনেকে কৰাৰ কাৰণে মস্ত ভয় পাইছো দা। অ ভোলা কিয় বান্দাৰ হাফিজ ভাই তাতে যাবলে বেলেগ কথা একো নাই দিয়ক, ডেকা পুলিচ আহি দমদি যাৰ পৰা অলপ ভয় খাই আছো। কথা শেষ নিয়ে ইয়াৰ মই থানাৰ লগাবত থকাটোতো আকৌ কথা বুলিয়ে নাভাবো। আহ যাওক থাকো না, তোমাৰ এতিয়া টেনচন হৈছে। ই থানাত থাকলি ঘৰৰ মানুহেতো চিন্তাই নকৰে, এডজাষ্ট হৈ গৈছি না। ই কুকুৰ, মোৰ ঘৰৰ কথা ক'ব নালাগে। তোৰ ঘৰত কি হয়? তই থানাত থাকা গম পালি মাই দেউতাই ফিট হৈ যায়, ঔ দাইদেউৰে হাতৰ মূৰ ঘূৰৈ আৰু বয়েৰে হাতে কান্দা কাটা কৰি খল বাদ দেই। মোৰ কথা বাদ দিয়ে বান্দাৰ, মোক তো ঘৰত দেখাই নৰে। মোৰ সুখ নাই দুখ নাই, তোক দেখোন ঘৰত মৰম কৰে। মায়েৰে পেচাত থকা মানুহ অ কি কয় জানানা হাফিজ ভাই? অ থানাত আছে, ভালেই হৈছে যা, ঘটো ঘটোকে ঘূৰি ফুৰাতকে ভালেই হৈছে। আৰু মালতী কৱে ৰাতি বাহে না নাহে। অ বুধে শ্ৰদ্ধা ফোন এটা কৰকচোন, নাইলি চাউল এক কথা কমকে বহলি হ'ব, জকৰা ভাত মাখা খাবা নোৱাৰি না। তোৰ কি হয়? হ'ব দিয়ক হে, দিয় কাজিয়া কৰিব নালগে। এখেতো সঁচাকে থানাক নিব নাকি? মই কেনকেন থাকিম হে, চিন্তা লগে দিলাক দিয়ক। বেলেগ কথা নাই হা, এই প্ৰকাশে যা তা কৰি আছে, কোনোবা সংগ্ৰাম সমিতিৰ মানুহ এটাৰ লগত লগ লাগি এই ভিক্ষাৰীগেলাক লগত লৈ থানা দেখা নাযা হাত দিছি। সেই অচিনাকি মানুহৰ নামতো কেছ দিছি। আৰু তোমাৰ ৰিক্সাত উঠি ডুপ্লিকেট নোট দিয়া বুলি লিখি দিছি। আপুনি ক'ত গম পালাক? অ দুয়ো গম পাইছো ৰবা, বাটত ডেকা পুলিচক লাগাল পালো না। অ থানাত বোলে মেডামো নাই। অ থাকিলেতো ইমান সময় এৰেষ্টে হ'লা হ'ল, অ কালি বোলে কোনোবা সদৰ থানাৰ পৰা অফিচাৰ আহিব, তেওঁক বা আহিলে কি কৰে? অ চিন্তা নকৰিবা, কালি দিনৰ ভাগত অলপ আত্মহনন কৰি থাকিবা। আত্মহনন নহয় বান্দাৰ, আত্মগোপন কৰি থাকিবা। কিনো কয় দিয়ক, চুৰৰ দৰে পলে থাকিব লাগিব। চিন্তা নকৰিব, আমি দুয়ো কৈভে লুকে থাকিম, বিনা কাৰণত আপোনাক জেলক নিলি সহ্য কৰা নহ'ব। চিন্তা নকৰিবা হা, আমি আছোতো। আমাক কিবা চেৰ পাবুৰা আৰু কৌলা কাকতি বুলি ভাবিছো, বিপদত আমি চামতো। মোৰ গীতৰ হেজাৰ শ্ৰোতা তোমাক নমস্কাৰ, গীতৰ সভাত তুমিয়েতো
প্রধান চাও গুছ মই ভাতকে রান্ধি দাও মই নালাগে নালাগে চাও মোর ভাতকেটা মই নিজে রান্ধি লব পাৰিম এরা এটা কথা বুঝি না পালো হে কখন মই বুঝে দাও কিবা বুঝা নাই তুমি যাবলে ওলালা মোক আগবহাই থবলে কলা আমি দুই উলালু তার পিছন মুড়ামুড়ি সময় খুইদয়ে তোমাক এনে কি কথা কলে যে তুমি থকার সিদ্ধান্ত ললা ও হেখনি কথা অ সেইকন কথা হে নবুঝিলো জয়াক অনাদর নকরবি জয়াক যে অনাদর কর এতে থাকবা নুরবি কি কোয়া তুমি বউটো কইছে খেদিয়ে দিবা লাগে হে মাই ধেত্তে রেখা বেয়া কথা হল নয় সঁচাকৈ যদি খুইদহতে এই ঘরে যাবলে কয় বড়লাই বেয়া পাব নয় বান্ধবী হিসাবে হেখনি কাম মই করে দিছো দক আমি কৈছো বুধেদা হাতক যদি ইয়ারপরা খেদে মোর লগত কিন্তু জীবনের কারণে বইয়া আবার লাগব আমি মাতি নি কলাক তোক মই বয়া পেছো মই বোলো কিয়া তই বুধে আলহী তাতে খল কৈছা কৰ সদায় আহ সদায় থাক মোৰ এটা চাহ কাপটো খাব লাগে অ মোৰ মোৰ সোমাই থকাৰ বাবে গালি দিয়া বুলিহে ভাবিছিলো ভাবিছিলো বেয়া পাইছে ধেই কিনো কয় হে মস্ত ভাল পাইছি কৈছি বন্ধু বান্ধৱী হলি এনাই হ'ব লাগে তই দিনে ৰাতি বুধেৰ খেয়াল ৰাখ তোৰ দৰে বান্ধৱী বুধে নাপয় মই কলো আপুনিহে বুজিছে আমি বুধেদা এখনি কথা বুজি নাপয় মোক বেয়া পায় নহয় বেয়া মানে মই কালি এতিয়া আমি আপোনাক মাতি নি ক'ব বোধহয় কি ক'ব ক'ব জয়াক অনাদৰ নকৰবি জয়াক যদি অনাদৰ কৰ এতে থাকবা নোৱাৰবি কি কোৱা তুমি বহুতো কৈছে খেদিয়ে দিবা লাগে হে মাই ধেত্তে ৰেখা বেয়া কথা হ'ল নহয় সঁচাকৈ যদি খুইদহঁতে এই ঘৰে যাবলৈ কয় বৰলাই বেয়া পাব নহয় বান্ধৱী হিচাপে সেইখিনি কাম মই কৰি দিছো দক আমি কৈছো বুধেদা হাতক যদি ইয়াৰ পৰা খেদে মোৰ লগত কিন্তু জীৱনৰ কাৰণে বৈয়া হ'ব লাগিব সেনকে কতে আমি কৈছি থাকক যা যিমান দিন খুচি থাকক তাক কবি তোক যাতে অনাদন নকৰে হৰগৌৰী বসতি হ'ব জানাই অ এই তোক কি আশীৰ্বাদ দিলে আমিতো স্বামী স্ত্ৰী নহয় হৰগৌৰী বসতি হওক বুলি যে আশীৰ্বাদ দিলে ধেই সেই সুৰত কনাই দৌ বন্ধু বান্ধৱী হৈ থাকিবা কৈছি থাকা দিনকেইটা হৰগৌৰীৰ দৰে মিলা প্ৰীতিত থাকিবা কৈছি আকৌ বুজি চুজি নাপয় আপুনি দিয়ক তৰকাৰীখন মই ৰান্ধি দিওঁ বিচনাখানত বহি থাকিব লাগে কিয় একবাৰ ওলাই যাব লাগে হাজুৰ বেলা হে জান মই তো কিবা তোমাৰ জয়কান্ত মুমেৰ দৰে কুকুৰি কানা নহয় যি মই বহি থাকিম হলিটো ভালে আছিল কি কলা অ স্বাস্থ্য পাতি গছ গছে অলাকৈ কুকুৰি কানা হলে স্বাস্থ্য ভাল অলাকৈ হবতো সন্ধ্যা সময়খিনিতে মামী মামাক পকা লগা আম গিলা হৈ ও মামাতো দেখা নাপৈ ডগ্ৰি খাই সিদিনা মেকৰি টানা দোকান ৰুটিও হৈ আছিল চাহ খাব জ জ খাম জ বানগে জ চাওঁ দিয়ক নাকামুৰিবা না প্লিজ কিয়া জয়া দু বোলে বন্ধু বান্ধৱীয়া বন্ধু বান্ধৱী তো দু যদি বন্ধু বান্ধৱী পুদেশ্বৰটা কামৰেচকীয়া দাঁত বহি গেছি দাদা চাও ক'ত কামৰেচি ও আমাৰ জয়কান্ত মামাৰ সৰু চলটো মস্ত কামুৰছিল ইটা ডাঙৰ হল ছেভেন পাইছি ইটাহে স্বভাৱটো গেল তাকে লাগাই আগবঢ়ালে গডরেজ এই ইয়ার পকেট হ্যাপি বাথরুম ডু ইউ গেট স্পা নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ফেনা সকলে কয় ফেনা হে লব হকিন্স প্রেসার কুকার এয়ারটেল 4G আনন্দ লক ফ্রি মিউজিক মুভিজ আর গেমসর ভিভেল সো কিসমিস পেলেটেলো মেগি নুডলস এঙ্গেজ পারফিউম স্প্রে ক্রিয়েটেড বাই ইন্টারন্যাশনাল এক্সপার্ট ইন্ডিকা ইজি হেয়ার কালার হিরো ডুয়েট ইন্ডিগো ফ্লোর পেইন্ট হিমানি নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুল কুল কুরকুরে পপকর্ন পলিকে ফ্যান রিল্যাক্স বাহামাস ফ্রুট ফান হারপিক এভরিডে হোয়াইটনার আর কিটক্যাট মিউজিক ইজ মাই সোল কিন্তু মোৰ ঘৰখনত কোনেও ছাপোৰ্ট নকৰে মই খুব এম্বিচিয়াছ নাছিলোঁ কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথেই সলাই দিলে এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত